পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার পৌরমঞ্চে রক্তাক্ত 28 অক্টোবর 2006 সালকে স্মরণ করে এই গণসমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, নয়া বুনিয়াতে গড়ে তুলি নব স্বপ্ন সাধ, পাল তুলে দাও ঝান্ডা ওড়াও সিন্দাবাদ। এ স্লোগানকে ধারণ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফেসিবাদ সরকারের পতনে বাংলাদেশ জামায়াত ইসলামী দল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আন্দোলন করেছে। 17 বছর বাংলাদেশ জামায়াত ইসলামী নিজ দেশে স্বাধীনভাবে কথা বলতে পারেনি। জামায়াতের গণসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী গলাচিপা উপজেলা শাখার আমির ডাক্তার মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা শাখার আমির অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল আহসান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গলাচিপা উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ তাওহিদুল ইসলাম সহ অন্যরা। গলাচিপা বন্দর বহু লক্ষ মানুষের জন্য যা হেডকোয়ার্টার, এই হেডকোয়ার্টারে কোনো শিশু পার্ক আজকে নাই। একটি শিশু পার্ক থাকলেও একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনে সেটাকে ব্যবহার করতে হয়েছে, এল সার্কেল করা হয়েছে, পরিবেষ্টন করে রেখেছে, ওটা আজকে শিশু পার্ক হিসেবে ব্যবহৃত হচ্ছে না। শিশু পার্ক নেই, খেলার মাঠ নেই, যুবকরা কোথায় যাবে, ছাত্ররা কোথায় যাবে? তাই এই ছাত্রদের সুবিধার জন্য শিশু পার্ক, খেলার মাঠ, ক্লাব সমূহ, যেগুলো খেলার উদ্যোগ নেবে এমন ক্লাব ব্যবস্থাপনা করার মধ্য দিয়ে শিশুদের সুন্দর সাবলীন মেধার বিকাশ করবার জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো। আর আমি আবার অঙ্গীকার করছি, যদি আপনাদের ক্ষমতায় সমর্থনে সমর্থন প্রাপ্ত হয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকি, তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে আবারও বলছি, সকলের জন্য প্রয়োজনীয় উপায় উপকরণ সরবরাহ করা হবে। যুব সমাজের জন্য বিপুলভাবে বাবা সরবরাহ করা হচ্ছে, বাবা মা, এই সমস্ত মাদক দ্রব্যের সরবরাহকারীকে চিহ্নিত করে যদি তাদেরকে আইনের আওতায় আনা যায়, সরবরাহকারী উৎপাদনকারী সমস্ত প্রতিষ্ঠানকে যদি আইনের আওতায় আনা যায়, তাহলে পরে ইনশাআল্লাহ এই সমাজ সকল প্রকার মাদকমুক্ত হবে। বিষয়টি এতটাই জরুরি কেন? কারণ হচ্ছে একটি রাষ্ট্রের যুব সমাজের চরিত্রকে যদি ধ্বংস করা যায়, তাহলে ওই রাষ্ট্রকে আর গুলি করে হত্যা করা লাগবে না। যুবকরা না থাকলে একদিন এই সমাজ রাষ্ট্র মরে যাবে। বন্ধুরা, যুব সমাজের সামনে যদি একটা সুযোগ